আবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ইসরায়েলের ভূখণ্ডে 30টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ছাড়াও যা আখাতানে গ্যালিলি অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয় নেতানিয়াহু বাহিনীর একটি হেডকোয়ার্টার। গোলাবর্ষণ করা হয় হাদাব এয়ারনের সামরিক স্থাপনায়। এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। এর আগে শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী, জবাবে পাল্টা হামলা করে হিজবুল্লাহ।